नमस्कार बंधुरा, आमि सोमनाथ पांडे एवं आमार चैनेले तोमादेर सकलके स्वागत जानाय। आजके मूलत कथा बोलबो काउन्सिलिंगटा किभाबे करबे एवं तार पाशापाशि कलेजगुलो किभाबे साजाबे। शुधु ताई नय, जदि काउन्सिलिंगटा सठिकभाबे करते पारो प्रिभियास इयारे देखबे 537 पेयेओ बाच्चारा किन्तु स्टेट कोटा पेयेछे एवं एससी कास्ट थेके बिलंग करे 365 पेयेओ किन्तु स्टेट कोटाय पेयेछे। तो सबथेके जरूरी जेटा सेटा होच्छे जे काउन्सिलिंगटा सठिकभाबे करानोर। काउन्सिलिंगटा किभाबे करबे आजके सेई समस्त विषय विस्तारित भिडियो रयेछे। तो चलो বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বেশিরভাগ স্টুডেন্টদের ক্ষেত্রে ধারণা থাকে এটাই যে আমার বর্ডারে নাম্বার রয়েছে, অর্থাৎ জেনারেল কাস্টের ক্ষেত্রে ধরো 589 থেকে 91 বা এসসি কাস্টের জন্য ধরো 475 থেকে শুরু করে 480, এসটি কাস্টের ক্ষেত্রে ধরো 250 থেকে মানে 250 থেকে শুরু করে 255, এই রকম ধরো যাদের নাম্বার রয়েছে তারা ভাবছে আমরা আগের বছর যে গভর্নমেন্টের কলেজগুলো খুলেছে সেই কলেজগুলো সিরিয়ালি ওয়াইজ দিয়ে দেব, তারপরে হচ্ছে যে পুরনো কলেজগুলো দেব। তাহলে আমার নতুন কলেজ অলরেডি ফার্স্ট রাউন্ডে অ্যালটমেন্ট এসে যাবে, তারপরে আমার হাতে রয়েছে আমি অ্যাডমিশন নেব নাকি আপগ্রেডেশন করব। বিষয়টা একদমই সেরকম নয়, কারণ তুমি যেই মোটিভটা নিয়ে এগোচ্ছো সেই রকম মোটিভ নিয়ে আরও 5 জন এগোচ্ছে। সেই জন্যে তোমাকে কলেজ সিলেকশন করলে প্রপার ওয়েতে সিলেকশন করতে হবে এবং সঠিক ইনফরমেশানটা নিয়ে তোমাকে কিন্তু কলেজ সিলেকশন করতে হবে। আমি নতুন কলেজ আগের বছর ওপেনিং হয়েছে মেরে দিলাম, আমার বর্ডারে নাম্বার রয়েছে মানে চলে আসবে, বিষয়টা কিন্তু একদমই সেই রকম নয়। তার জন্য একজন প্রপার এক্সপার্টের দরকার পড়ে। এক্সপার্ট তোমরা চিনবে কী করে? যাদের সঙ্গে কনভারসেশনে রয়েছো বা কথোপকথনে রয়েছো বা টাচে রয়েছো বা যাদেরকে ফলো আপ নিচ্ছ বা যে সমস্ত কেরিয়ার কাউন্সিলর বা কনসালটেন্টের সঙ্গে তোমরা আলোচনা করছো তাদের কাছ থেকে সবসময় কাট অফটা জানো, যে কত কাট অফ রয়েছে, কোন ইয়ারে কত গিয়েছিল, কোন কাস্টে কত গেছে, দেখো তাদের নলেজ আছে নাকি, তারপরে কিন্তু তোমরা তাদের কাউন্সিলিং করতে দিও। কারণ উইথআউট নলেজে কাউন্সিলিং কখনোই পসিবল নয়। যদি দেখি প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটা অনেক স্টুডেন্ট রয়েছে যারা আগের বছর অনেক কম নাম্বার পেয়েও কিন্তু তারা স্টেট কোটায় পেয়েছে। আমাদেরও কিছু কিছু তার মধ্যে স্টুডেন্ট রয়েছে, কখনোই বলবো না যে সব স্টুডেন্ট আমাদেরই রয়েছে, কারণ সেটা কথা মনে ফ্রড কমিটমেন্ট করা, যেটা আমরা কখনোই করি না। কিছু কিছু স্টুডেন্ট রয়েছে যারা আমাদের থ্রু এনরোলমেন্ট করিয়ে কিন্তু স্টে ভ্যাকেন্সি রাউন্ডে অর্থাৎ 29th ডিসেম্বর অ্যাডমিশন পেয়েছে। নাম্বার হয়তো তার ছিল 537, 538 এইরকম, এসসি কাস্টে নাম্বার ছিল 365, 367 এইরকম। কলেজও বলে দিচ্ছি, গৌরীদেবী মেডিকেল কলেজে স্টুডেন্ট রয়েছে, সনকাতে স্টুডেন্ট রয়েছে, তোমরা কিন্তু খোঁজ নিলে খোঁজ নিয়ে দেখতে পারো। আমরা মুখের কথায় বিশ্বাস করি না, সবসময় কাজে বিশ্বাস করি। তোমরা সেই জন্যই তোমাদেরকে বললাম ওপেনলি যে খোঁজ নিলে তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো। এইবার বিষয়টা আসছে যে কিভাবে তারা পাচ্ছে। এইখানে হচ্ছে যে কি সিট ভ্যাকেন্ট দেখতে হয় কতগুলো রয়েছে, তার পাশাপাশি যেটা তোমরা ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে, যেটা দেখতে পাবে না সেটা হচ্ছে কলেজের কম্পিটিশান। অফলাইনে যে কাউন্সিলিংটা হচ্ছে স্টে ভ্যাকেন্সি রাউন্ড এবং এক্সটেন্ডেড স্টে ভ্যাকেন্সি রাউন্ড, সেই কাউন্সিলিংয়ে তোমরা কিন্তু জানতে পারছো না যে কোন কলেজে কতগুলো সিট খালি রয়েছে। সেটা জানার একমাত্র উপায় হচ্ছে তোমাকে সঠিক পদ্ধতি এবং সঠিক ওয়ে অবলম্বন করে যে কোনো কেরিয়ার কাউন্সিলারের মারফত দিয়ে যাওয়া। তবে আবারও এখানে প্রশ্ন এসে যায় যে সঠিক মানুষটাকে এবং ধরবো তাকে কিভাবে বা কিভাবে চিনবো যে এই মানুষটা সঠিক। তার জন্য আমি প্রিভিয়াস বলেই দিলাম যে কিভাবে তোমরা চিনবে কি না চিনবে। এইবার ডিসিশনটা তোমাদেরকে নিতে হবে যে তোমরা কাউন্সিলিং এখন নিজেরা করবে নাকি কোনো এক্সপার্টের থ্রু দিয়ে করাবে, বা অ্যাডমিশানটা এই ইয়ারে নেওয়া কতটা তোমার পক্ষে মানে যুক্তি সাপেক্ষ বা তুমি নিতে চাইছো সেই বিষয়েও তোমাকে ভাবতে হবে। কারণ এইবারে কিন্তু ডিসিশন নেওয়ার একটা সময় চলে এসেছে, আর কিন্তু সময় সেইভাবে নেই। বিভিন্ন আর্টিকেলে দেখা যাচ্ছে যে অ্যাডমিশন শুরু হতে পারে জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে, সম্ভবত আমাদেরও তাই মনে হচ্ছে যে জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে কিন্তু তোমার কাউন্সিলিং শুরু হয়ে যেতে পারে। তো সেই সমস্ত গার্ডিয়ানদের বলবো যারা এখনও পর্যন্ত ডিসিশন নিতে পারোনি বা পারেননি, তারা যদি মনে করেন যে আমাদের সঙ্গে কনসাল্ট করবেন তো অবশ্যই করতে পারেন। আমাদের কলিং অপশান সবসময় অ্যাভেলেবেল রয়েছে, সেটা সোম থেকে শনি সকাল 9টা থেকে সন্ধে 9টা পর্যন্ত, সানডে টোটালি ক্লোজ। তো সকলকে বলবো সঠিকভাবে এগাও এবং সঠিক পদ্ধতিতে সঠিক মানুষকে ধরে এগাও, কারণ এইসব লাইনে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রড এবং ফলস ব্যক্তি ঘোরাফেরা করছে। কার সঙ্গে কথা বলছো কি না বলছো সেই লেভেলটা সবসময় ফলো করবে। কেমন লাগলো ভিডিওটা অবভিয়াসলি জানিও, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় নিচে একটা কমেন্ট করে যেও। আর অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়্যারি থাকলে বা কাউন্সিলিং রিলেটেড কোনো কোয়্যারি থাকলে তোমরা কিন্তু আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।